সারাদিন ব্যস্ত ছিলাম, তার জন্য আমার উপর রাগ হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে এবং শুভ সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো, অনেকের বাড়িতে সেজন্য রান্না থাকে, আমাদেরও আছে। তো সকাল থেকে সেসব প্রিপারেশন চলছে, তার সাথে পুজোও আছে। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না, আমাদের বাড়িতে করতে নেই সরস্বতী পুজো কোনো কারণে। আমরা বাইরেই প্যান্ডেলে অঞ্জলি দিই, তো সামনেই আমাদের পাড়াতে পুজো হয়, সেখানেই আমরা গিয়ে অঞ্জলি দিই। আর এখন আমরা স্নান টান করে যাব অঞ্জলি দিতে। তার আজকে বাড়িতে প্রচুর রান্না থাকে, কালকে অনেকজন লোকজন খাওয়া যাওয়া হয়, তো তারপরে সে রান্না বান্না করবো, তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর ম্যাক্সিমাম বাড়িতেই একই ধরনের রান্না আজকে হয়ে থাকে, তো আমাদের বাড়িতেও তাই হবে। তো মাছ এখন কাটা চলছে, তোমাদেরকে চলো দেখাই মাছ কাটা হচ্ছে। এই দেখো এখানে বসে পড়ছে মাছ কাটতে। তো এগুলো সমস্ত আমাদের পুকুরের মাছ, পুকুরে ধরা হয়েছে সকালে একদম টাটকা মাছ। তো এখানে থলির মধ্যে দেখো রয়েছে আরো মাছ। তো স্নান করে ঝটপট এখানে রেডি হচ্ছি, মন্দিরে অলরেডি পুরোহিত চলে এসেছে পুজো করতে, তাড়াতাড়ি রেডি হয়ে নেছি। আর এই যে কানেরটা দেখছো, এটা আমি বিষ্ণুপুর থেকে এনেছিলাম, মাটির তৈরি এটা কানেরটা। তো চললাম বই নিয়ে পুজো করতে, পুজোটা করে আসি। সরস্বতী পুজোর মেইন অ্যাট্রাকশন হচ্ছে কুল, তো এই কুল খাওয়ার জন্য সরস্বতী পুজোর অপেক্ষা করতে হয়। এই কুল খেতে আমার ভীষণ ভালো লাগে। কালকে আমাদের একটা গরুর খুব শরীর খারাপ ছিল, তখন ওকে ওষুধ খাওয়াতে এসেছি। এই যে বসে আছে এখানে, এর নাম হচ্ছে পশুপতি। কালকে শরীরটা খুবই খারাপ ছিল, আজকে কিছুটা ভালো, তোকে এখন আমি ওষুধ খাওয়াবো। তো এইভাবে বোতলে আমি ওষুধটা গুলে নিয়েছি, এরপর এভাবে ওষুধটা কিভাবে খাওয়াবো তোমরা দেখো। এইভাবে করে ওষুধটা খাওয়াতে হয় বোতলের মধ্যে নিয়ে, আর গলার মধ্যে ঢেলে দিতে হয়, তাহলে ওষুধটা একদম পুরো চলে যায়। মেরু ভাই, তুমি ওখানে চলে যায়।
ফুলকপির তরকারি হচ্ছে রাতের জন্য, ফুলকপি আর কুমিরের তরকারি। এখনো অবধি কি কি রান্না হলো তোমাদেরকে দেখাই, এখনো কিছু বাকি আছে যেগুলো পরে মানে হচ্ছে, এখনো চলছে, সব কমপ্লিট হয়নি, তো যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে আলু ভাজা, এটা আলু পোস্ত, এটা চচ্চড়ি আর ফুল বাঁধাকপির তরকারি, আর এটা আছে ফুলকপি আর পনির দিয়ে, পনির মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে তরকারি হয়েছে, এটা আজকে রাতের জন্য। আর এইগুলো সব কালকে রাখা হবে, সবাই আসবে ওদেরকে দিতে হয়। আর মাছটা আছে, এগুলো সমস্ত এখানে আছে, আর মাছটা আছে অন্য জায়গায়, এগুলো সব নিরামিষ, ওই জন্য এগুলো আলাদা জায়গায় আছে, আর মাছটা আছে অন্য জায়গাতে। মাছ হয়েছে, মাছের টক হয়েছে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, তো এগুলোই আমাদের প্রত্যেক বছর এরকমই হয়ে আসছে। আর চাটনি হয়েছে, এখানে চাটনিটা আছে, চাটনি টমেটো আর কুল দিয়ে চাটনি, তো প্রত্যেক বছর এরকমই টমেটো আর কুলের চাটনি হয়। বাকি আছে হতে ভাত, আর সেজন্য যে কলাই সেদ্ধটা হয় সেটা বাকি আছে, আর হবে পায়েস। তো আমাদের প্রত্যেক বছরই সেজন্য প্রথম থেকেই আমার ঠাকুমা লুচি পায়েস এ সমস্ত করতো, তো লুচি হবে না, রাত্রেবেলায় পরোটা হবে আর পায়েসটা হবে, তো পায়েসটা এখন করবো একটু পরে। এখন আমি করছি সেময়ের পায়েস, তো আগে আমাদের হতো সুজির পায়েস, এখন সেময়ের পায়েস হয়, তো এটা এখন ভাজছি আমি ঘি দিয়ে। পায়েসটা হলেই মোটামুটি আমাদের রান্না হয়ে যাবে, আর মা ওদিকে সেজন্য কড়াইটা বসিয়েছে আর ভাতটা বসিয়েছে, তাহলে মোটামুটি রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে।
একটু আদু করি, 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 ওয়ে বাবা, ওয়ে বাবা। সারাদিন ব্যস্ত ছিলাম, তার জন্য আমার উপর রাগ হয়েছে। রাত্রে এর খাওয়া হয়ে গেছে, এখন আমার সাথে খেলা করছি, খেলা করছি, খেলা করছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।